একটা ছেলে বিয়ের প্রথম রাতেই তার স্ত্রীকে মোট চারটি কথা বলল। কথাগুলো আমাদের এই বর্তমান সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই কথাগুলো মেনে চললে সবার সম্পর্কে সুন্দর হয়ে উঠবে, সহজে ফাটল ধরবে না। তাহলে চলুন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো কি কি জেনে নিই। আমাকে তোমার সবটুকু দিয়ে ভালোবাসবে এবং সেটি তোমার আচরণে প্রকাশ করবে। আজ থেকে তুমি মানে আমিও, অর্থাৎ তুমি আর আমি মিলে একটি সত্তার মতো। তোমার ভালোবাসাকে আমি কখনোই অবমূল্যায়ন করব না। আমি তোমার জন্য মৃত্যুর পূর্ব পর্যন্ত যতটুকু করা দরকার ততটুকুই করব। তোমার উপরে আমাকে কখনোই প্রাধান্য দিব না, কখনো আমার অবাধ্য হবে না, যতক্ষণ আমি ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু না করি বা না বলি। কারণ আল্লাহ আমাকে তোমার দায়িত্বশীল করেছেন, তোমার কর্মের দায় আমাকেও নিতে হবে। আল্লাহর ইবাদতে কোনো ত্রুটি করো না এবং হারাম কোনো কাজ করো না, কারণ তোমার জান্নাত তোমাকেই কামাই করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে অন্য কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। আমার বাবা মার সাথে কখনোই বিয়াদবি করবে না। তাদের কোনো কথায় বা আচরণে কষ্ট পেলে পাল্টা জবাব না দিয়ে চুপ থাকবে এবং আমাকে জানাবে। আমি কথা দিচ্ছি, অন্যায়ভাবে বাবা মায়ের পক্ষাবলম্বন করে তোমার উপর জুলুম করব না ইনশাল্লাহ। একটি মেয়েও চাইলে এই আবেদনগুলো জানাতে পারেন, তবে উভয়ের চাওয়াতে কিছুটা পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক, যেগুলো আমরা অন্য কোনো দিন আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে যা যা করতে হয় অবশ্যই করে ফেলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।